হোয়াট ইজ এ প্রি অডিট? প্রি অডিট হলো যে আমরা প্রি প্রিপারেশন, এই যে বললেন না যে আমরা যে চিন্তা করব, আপনার সিওর সঙ্গে কেমনে কথা বললেন বা অডিটের সময় কী করবেন না করবেন, এই জিনিসগুলো আমাদের অডিটের আগে চিন্তা করতে হবে এবং সেই অনুযায়ী গুছায় রাখতে হবে। যে ধরনের রিকোয়ারমেন্ট যেটা যেভাবে থাকার কথা রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী যা আছে সেটা ঠিক সেইভাবে আছে কি না ওই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। টাইপ অফ অডিট যেটা আছে, ফার্স্ট পার্টি অডিট, ফার্স্ট পার্টি অডিট হলো আমরা নিজেরা ইন্টারনাল যে অডিট করব। সেকেন্ড পার্টি অডিট, সেকেন্ড পার্টি অডিটটা হলো যারা আমাদের সঙ্গে কাজ করে, যারা আমার স্টেক হোল্ডার বিজনেস পার্টনার, তারাই হচ্ছে আমার সেকেন্ড পার্টি। তো সেকেন্ড পার্টি কেন থার্ড পার্টির আবির্ভাব হলো? ফার্স্ট পার্টি আর সেকেন্ড পার্টি তো হলো আমি কাজ করতেছি আর যে আমাকে কাজের অর্ডার দিতেছে, এই দুজনে মিলে গেলেই তো হয়ে গেলো, আর তো থার্ড পার্টির দরকার পড়ে না। কেন এখানে থার্ড পার্টির দরকার পড়তেছে? থার্ড পার্টির দরকার পড়তেছে যে এখানে আমি এক্সপার্ট না, আমার গ্যাপগুলো কী কী আছে, রিকোয়ারমেন্টস কী কী আছে, এ ব্যাপারে অথরাইজড, গ্লোবালি অথরাইজড অর্গানাইজেশন আছে সারা পৃথিবীতে, গ্রহণযোগ্য কিছু কোম্পানি আছে যাদেরকে আমরা থার্ড পার্টি অডিট ফার্ম নামে চিনি, তারা আমার এখানে সার্টিফিকেশন অডিট আছে, সার্টিফিকেশন অডিটও থার্ড পার্টি, যে সবার কাছে গ্রহণযোগ্য। আচ্ছা ফার্স্ট পার্টি কারা? ফার্স্ট পার্টি অলরেডি আমরা বলে ফেলছি যে ফার্স্ট পার্টি আমরা অর্গানাইজেশনের ভিতরে যারা আছি, সে ইন্টারনালি যারা কাজ করছি, আমি যা যা বলছি সবই এখানে লেখা আছে। আমার ইন্টারনাল যারা আছে তারাই আমরা ফার্স্ট পার্টি। সেকেন্ড পার্টি হচ্ছে যারা সাপ্লায়ার বা কাস্টমারের এন্ড থেকে যারা এটা হয় সেটা সেকেন্ড পার্টি। আর থার্ড পার্টি হচ্ছে আপনার একটা অর্গানাইজেশন যারা সম্পূর্ণ স্বাধীন, তারা আমার কথাও বলবে না বাইরের কথাও বলবে না, যেটা লিগ্যাল যেটা লয়ার রিকোয়ারমেন্ট আছে সেই জিনিসগুলো তারা বলবে। সার্টিফিকেশন অডিট, সোশ্যাল অডিট, সার্টিফিকেশন অডিট হলো র্যাপ, বিএসসিআই, স্যাডেক্স, গডস, এনভায়রনমেন্টাল এনভায়রনমেন্ট বা গডস, ওসিএস, আরসিএস, ওগুলি হচ্ছে সার্টিফিকেশন অডিট। নন কমপ্লায়েন্স, নন কমপ্লায়েন্স কি? যেটা রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী যেটা চলার কথা সেটা না চলাটাই নন কমপ্লায়েন্স। যে কাজগুলো অ্যাজ পার ল হচ্ছে না, নিয়মমাফিক যে কাজগুলো হচ্ছে না, সেই কাজগুলোকে কীভাবে গুছিয়ে করতে হবে, কয়দিনের মধ্যে করতে হবে এবং করার জন্য কী কী দরকার এবং সেটা কেমন থাকা দরকার, কেমন হওয়া উচিত, সেই জিনিসগুলো একটা জায়গায় লেখা থাকবে। সেটা হলো কারেক্টিভ অ্যাকশন প্ল্যান, কোন কাজটা আপনি কীভাবে করবেন, কতদিনের মধ্যে করবেন এবং ওটার প্রসিডিউরগুলো কী কী আছে। সেটা ইম্পর্টেন্স অফ কারেক্টিভ অ্যাকশন প্ল্যান, কারেক্টিভ অ্যাকশন প্ল্যানটা অনেক বেশি জরুরি। যে কারেক্টিভ অ্যাকশন প্ল্যানটা যদি আমরা ঠিকমতো করতে পারি, যে আমার এই থ্রেডগুলো আছে, এই লুপহোলগুলো আছে, এই নন কমপ্লায়েন্স আছে, ওই যে আপনার যে থ্রেড সেটাও কিন্তু নন কমপ্লায়েন্স, ওই যে আপনার উইকনেস সেটাও কিন্তু আপনার নন কমপ্লায়েন্স, অপরচুনিটিটা কিন্তু আপনার ক্যাপের আন্ডারে চলে আসলো, যে আপনার এই দুর্বলতা আছে, এই দুর্বলতাগুলো আপনি এইভাবে এইভাবে আগায় নিয়ে কন্ট্রোল করবেন, দ্যাটস দ্য অপরচুনিটি ইজ দ্য ক্যাপ। তাহলে আপনি কীভাবে নিজের একটা ক্যাপ তৈরি করবেন বা একটা ক্যাপ তৈরি করার জন্য কী কী দরকার? আমরা যারা ফ্যাক্টরিতে নেই তারা তাদের মতো তাদের বাউন্ডারি থেকে চিন্তা করব, তাদের বাউন্ডারি থেকে চিন্তা করব। আমরা একটা ড্রেস বানাতে দিলাম, তাহলে কী করছে? একটা ড্রেস বানাতে দিলে আমরা দর্জির কাছে যাচ্ছি বা মার্কেটে যাচ্ছি, তাকে আমি কিন্তু আগেই বলে দিচ্ছি তুমি এইভাবে 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 করবা, ঠিক না? করার পরে কোনো কারণে সে সেটা আমাকে সেইভাবে দিতে পারলো না, তখন আমরা কী করছি? তখন তাকে আমরা কীভাবে সেটা কারেকশন করবে বলে দিচ্ছি না, বলে দিচ্ছি যে তুমি এইভাবে এইভাবে এটা কারেকশন করো। কোথাও আমি যাচ্ছি, যাওয়ার সময় দেখলাম যে আমি যেভাবে যাচ্ছি সেভাবে আসলে হচ্ছে না, আমি যেভাবে কাজ করছি সেভাবে কাজটা হচ্ছে না, বা আমার ফ্যানটা যেখানে লাগানোর কথা ছিল সেটা হচ্ছে না, বা আমার ওয়াল পিসটা যেভাবে রাখার কথা ছিল ওভাবে হচ্ছে না, বা আমি ডেকোরেট যেভাবে করছি সেভাবে আসলে লুক্রেটিভ লাগছে না, তাহলে তখন কী করছি? প্ল্যান চেঞ্জ করছি, সেটার জন্য একটা কারেকশন প্ল্যান নিচ্ছি, যে না আমি এটা এই ওয়ালে রাখবো না, আমি এটা এই ওয়ালে নিয়ে যাবো। কাস্টমার কমপ্লায়েন্ট, সেফটি ইন্ডিকেটর, অডিট রেজাল্ট, নন কনফার্মিং ম্যাটেরিয়ালস, ডিউ ডেট, কারেক্টিভ অ্যাকশনটা যেটা হবে যে কাস্টমার কমপ্লেন, কাস্টমার বলছে আমার ঘরের কাস্টমার কিন্তু আমি, আমি যখন আমার ঘরে অডিট করব যে এটা ভালো লাগছে এটা ভালো লাগছে তখন কিন্তু আমি কাস্টমার, আমি যখন দোকান থেকে কাপড় কিনছি শার্ট কিনছি তখন কিন্তু আমি কাস্টমার, কাস্টমার শুধু গার্মেন্টসের বায়ার তা না কিন্তু না। কাস্টমারের রিকোয়ারমেন্টস কী,
আমি যে দোকান থেকে কিনছি সে কিন্তু আমার রিকোয়ারমেন্টস ফুলফিল করবে, আর ফ্যাক্টরিতে যারা আছে তারা বিদেশি বায়ারের কাপড় চোপড়ের ইটা করবে। এই দর্জি আর ওই দর্জি একই দর্জি, এই দর্জি আর ওই দর্জি একই দর্জি, এরা দোকানে খুলে বসছে, এরা বড় বড় ফ্যাক্টরি খুলে বসছে, কোনো কিন্তু বেসিক তফাৎ নেই। আমি বায়ার, আমি যখন কাঁচা বাজারে যাচ্ছি আমি কিন্তু বায়ার, আমি কাস্টমার, আমি বলতেছি আমাকে পচা মাছটা দেওয়া যাবে না, আমাকে ইলিশ মাছ দিতে হবে, ইলিশ মাছ এমন 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 হতে হবে, চিরাঙের ইলিশ হতে হবে, হবে না পদ্মার ইলিশ লাগবে, এই যে আমার রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে না, তাহলে আমি কিন্তু বায়ার, ওর কাছে আমি তখন বায়ার। আমাকে কিন্তু চিন্তা করতে হবে যে বায়ার যা অনেক কিছু বা বিদেশি হতে হবে, ফরেনার হতে হবে, তা কিন্তু না, আমি কিন্তু নিজেই একজন বায়ার। আমাকে আমাকে দিয়ে আমাকে জাজ করতে হবে, দ্যাট উইল বি লাইফ উইল বি ইজি। এইচআর আমরা হিউম্যান রিসোর্স, মানব সম্পদ, মানব সম্পদ আমরা সব জায়গায় যেখানে কাজ করছি সেখানে কিন্তু আমাদের ইউটিলাইজেশন আসতেছে, কাজে এই জায়গাগুলো আমাকে দেখতে হবে। অডিট রেজাল্ট, সেফটি ইন্ডিকেটর, আমার এখানে দেখা গেলো আমি যে প্রোডাক্টটা ই করছি এই প্রোডাক্টের মধ্যে এখানে এমন একটা বেজ লাগানো আছে যেটা আমার স্কিনে ই হতে পারে, তারপরে আমার একটা বাটন ইউজ করেছি যে বাটনে আমার বাচ্চার জন্য ই করেছি, সে বাটনে লিড আছে, সীসা আছে, সীসাটা বাচ্চার মুখে গেলে পরে এটা তার পেটে চলে যেতে পারে, তার জন্য ক্ষতি, তাহলে বাটনটা ঠিক মতো আছে কি না এটা আমার চেক করতে হবে, ঠিক কিনা, এটা কি আমাদের পার্সোনাল লাইফে হচ্ছে কিনা সবসময়, ঠিক না। আমরা যে শার্টটাই করছি শার্টটা একটু টান দিয়ে দেখতেছি স্টিচগুলো ঠিক আছে কিনা, ফিটিংসটা ঠিক আছে কিনা, বা যে শেপে আমি চাচ্ছি শার্টের কিন্তু অনেকগুলো শেপ আছে, ওয়েব শেপ আছে, যেটা ওয়েব শেপ আছে, পিছনে আবার টিকেন শেপ আছে, স্ট্রেট শেপ আছে, স্লিম ফিট আছে, রেগুলার আছে, অনেক কিন্তু প্যাটার্ন আছে, ঠিক না। অনেকগুলো কিন্তু মেয়েদের ড্রেসেরও কিন্তু অনেকগুলো প্যাটার্ন আছে, সব ড্রেসেরই কিন্তু প্যাটার্ন আছে, বায়াররা যে ড্রেস আমাদের ফ্যাক্টরিতে অর্ডার দিচ্ছে সেটারও কিন্তু হিউজ প্যাটার্ন আছে। তাহলে এটা কি, আপনার সেফটির যে ইন্ডিকেটরগুলো আছে সেগুলো দেখতে হবে, অডিট রেজাল্ট, আপনি যে গিয়ে দেখলেন যে না এইটা খারাপ এটা ভালো না, দিস ইজ কল অডিট, এই কসমেটিক্স ভালো না, দিস ইজ কল অডিট। এক্সপায়ার ডেট চেক করলেন, যে এক্সপায়ার ছিল, দিস ইজ কল অডিট। আমরা কিন্তু সবসময় এই কাজগুলো করছি রেগুলার বেসিস, হোয়াই উই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য ফ্যাক্টরি। আমি কিন্তু যখন বাজারে যে জিনিসপত্রগুলি যা দেখছি অডিট করতেছি, আমরা একটা ইনস্টিটিউটে ভর্তি হওয়ার আগে বিভিন্ন জিনিস যাচাই বাছাই করছি, দ্যাট কল অডিট। কাজে অডিট কিন্তু অনেক দূরে না, কমপ্লায়েন্স বা এইচআর কিন্তু অনেক দূরে না। আই এম দ্য কি পার্সন অফ দ্য এইচআর, আমার কাছে আমি হলাম এইচআরের হেড, আপনার কাছে, আপনাদের সবার কাছে আপনারাই কিন্তু এইচআরের হেড। শুধু বাইরের জিনিসগুলোকে নিজের মতো নিয়ে আসেন, চিন্তা করেন আউট অফ দ্য বক্স, বক্সের বাইরে চিন্তা করেন, বক্সের হিসাব বাদ দেন, বক্সের বাইরে চিন্তা করেন, পৃথিবী আপনার। তাহলে আমরা এলিমেন্টস অফ কারেটিভ অ্যাকশন প্ল্যানে যেটা দেখছি, সবার আগে আমাকে কারেটিভ অ্যাকশন প্ল্যানে যেটা দেখতে হবে রিস্ক ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর সবার আগে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, যে যদি এটা হয় রুলস অ্যান্ড রেগুলেশনের এটা হয় তাহলে কী কী রিস্কগুলো আছে, সেই রিস্কগুলো ফ্যাক্টর কী, সেই রিস্কগুলোর মধ্যে আপনার সিভিয়ারিটি অ্যান্ড প্রবাবিলিটি আছে, সিভিয়ারিটি অ্যান্ড প্রবাবিলিটিগুলো বেস করে সেগুলোর উপর আপনাকে মনোযোগ দিতে হবে। সিভিয়ারিটি অ্যান্ড প্রবাবিলিটি যেটা হলো যে কিছু কিছু ইনসিডেন্ট আছে মাঝে মাঝে হয়, বাট এটার ক্ষতির পরিমাণ ব্যাপক হয়, আর কিছু কিছু ইনসিডেন্ট আছে যেগুলো রেগুলার বেসিসে হয় কিন্তু অত বেশি ক্ষতি হয় না, তার উপর বেস করে আপনাকে কারেক্টিভ অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে, দেন রুট কজ অ্যানালাইসিস।